ধরে দেখাতে পারবো না, আসলে সময়টা এরকম না। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবেন। আর এটা না মানে যেকোনো মানে শেখার বস্তু বা শেখার বিষয়গুলো হয় কি, কাউকে হেল্প করলে কিন্তু আসলে জিনিসটা নিজের মধ্যে আর একটু ভালো মানে গেঁথে যায় আর কি। এটাকে যে নিজের খুব একটা ক্ষতি হবে এরকমও না। আর সব আর ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় সুবিধা হচ্ছে কিন্তু গ্রুপিং কাজ করবেন আপনারা। তো তো সেক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার যে আপনার সাথে কাজ করবে, এটা কিন্তু অফিসিয়াল ক্ষেত্রেও বা আমরা যারা মানে আগে যারা ফ্রিল্যান্সিং করছি বা কিছু, আপনি যদি জেনে থাকবেন যে একজন হচ্ছে কাজ নামায়, ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, একজন হচ্ছে কাজ নামায় দেয়, বাকি হচ্ছে টিম ওয়ার্ক করে তারা, মানে এক একটা সেক্টরের কাজ আলাদা আলাদা থাকে। তো সেক্ষেত্রে আপনার আপনি যদি আপনার ফ্রেন্ডকে বা আপনার সহযোগিতা হাতে মোটামুটি একটু বাড়াই দেন, তো সেক্ষেত্রে সেও যদি কাজ মোটামুটি ভালো করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু মানে বেনিফিট এখান থেকে। হ্যাঁ, তো এটা বলার কারণ হচ্ছে যে যতটুকু যার কাছে যতটুকু রিসোর্স আছে বা জানেন, এক কথায় আমি যে সবকিছু জানি এমনটাও না, বা আমার জানার ত্রুটি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি মিলেমিশে এক কথায় যে মানে সহযোগিতা করি একে অন্যকে, এটা কিন্তু ভালো হবে। আচ্ছা, আমি তাহলে শফিক ভাইকে হচ্ছে স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিচ্ছি নাকি? আচ্ছা, আপনি আমাকে একটু রিকোয়েস্ট করেন তো। মানে স্ক্রিন শেয়ার বলতে স্ক্রিন রেকর্ড আর কি। তুমি আজকে যাও তো, পাকনামি করে খালি। আর যেটা বললাম আমি যে প্রত্যেকে হচ্ছে আজকে ক্লাস টপিক যেটা, এটার উপরে কিন্তু আপনারা প্রত্যেকে একটু গুগলিং করবেন বা একটু হচ্ছে একটা ব্লগ পড়ার চেষ্টা করবেন বা একটা ভিডিও দেখার জন্য একটা টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন। এই যেমন কিওয়ার্ড রিসার্চ উপরে মানে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখানো গুগলে ইউটিউবে অনেক হিউজ পরিমাণে হচ্ছে টিউটোরিয়াল আছে, একটু দেখলে আপনারা হচ্ছে ধারণা পাবেন। তো এখন কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা এখন পেইড পেইড একটা টুল। কেউ যদি হচ্ছে ফ্রিল্যান্সিং আগে থেকে করে থাকেন বা কি মানে কিওয়ার্ড মানে গুগলের যদি কোনো প্রোডাক্ট আগে থেকে নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি প্ল্যানারটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এখানে সুবিধাটা হচ্ছে যে যেটা বললাম যে ওরা হচ্ছে কিওয়ার্ড সাজেস্ট করে। কিওয়ার্ড আপনি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ওরা হচ্ছে সার্চ ভলিউমটা সহ আগামী 3 মাসের সার্চ ওরা দেখাবে যে এই প্রোডাক্টে এই মানে এটা সম্ভাব্য। হ্যাঁ, ওরা একটা মানে সমীকরণ দেখায় যে এই পরিমাণে সার্চ এই প্রোডাক্টে হতে পারে বা এই কিওয়ার্ডে হতে পারে, আবার বিগত এটা সার্চ এরকম ছিল, ভবিষ্যতে এটা সার্চ এরকম থাকবে, এটা একটা সুবিধা। এছাড়াও হচ্ছে গুগলে অনেক ইউজ হচ্ছে টুলস আছে, ফ্রি টুলস, যেগুলো হচ্ছে যে আপনাকে ওটাও হচ্ছে ট্রায়াল ভার্সন থাকে, মানে কি এই টুলস গুলো হচ্ছে ইউজ করে প্রফেশনালি, একদম এক কথায় প্রফেশনালি টুলস, যারা প্রফেশনালি কাজ করে। মনে করেন যে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চার বা ফ্রিল্যান্সিং ও করে কিওয়ার্ড রিসার্চের উপরে, সে একটা টুলস মনে করে যে কিনে নিবে, কিনে নিয়ে হচ্ছে যারা বায়ার তার তার ক্লায়েন্টকে সে হচ্ছে এই সার্ভিসটা দিবে, কারণ সে হচ্ছে এখান থেকে একটা ফিডব্যাক পাবে। কিন্তু আমরা যারা প্রথম অবস্থাতে আছি বা যারা হচ্ছে এই কাজটা হচ্ছে শুধুমাত্র শেখার জন্য বা পরবর্তীতে অ্যাপ্লাই করব, এদের জন্য কিন্তু একটা টুলস এই মুহূর্তে কেনা কিনে হচ্ছে শেখাটা একটু মানে টফ। তো সেক্ষেত্রে বলবো যারা হচ্ছে আচ্ছা আচ্ছা কেউ একজন মানে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন, লিংকন। জি ভাই বল, আপনি চাইলে আমাকে রিকোয়েস্ট করেন, আমি আপনাকে মানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। মানে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে একটু কথাটা শেষ করে আপনি তারপর কিওয়ার্ড প্ল্যানের একটু ফিচারটা সবাইকে দেখাবেন। আচ্ছা, আমার কাছে ফ্রি মেথড যেটা আছে আমি পেইতে ইউজ করে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো মানে কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে এই সুবিধা, আর অন্যান্য যে সমস্ত টুলস আছে গুগলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। ইউজ করলে হবে কি যে এগুলো থেকে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা কিওয়ার্ড, মনে করেন সর্বোচ্চ 50টা বা 20টা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, এর বেশি মানে রিসার্চ আমরা যখন করতে চাইবো তখন এটা হচ্ছে বলবে যে আপনি একটা পেইড ইউনিয়ন বা আমাদের এখানে প্যাকেজ আছে, প্যাকেজ গুলো নিতে হবে, মানে এক কথা হচ্ছে ট্রায়াল ভার্সন। এগুলো আমরা শেখার ক্ষেত্রে আমি যখন প্রথমে শিখছি তখন হচ্ছে এই সুবিধাটা আমি পাইছিলাম যে কিওয়ার্ড প্ল্যানারটা আমি ইউজ করতে পারছিলাম বা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, কিন্তু দিন দিন তো হচ্ছে আপডেট হচ্ছে বা কিওয়ার্ডের গুগলের এখন প্রত্যেকটা প্রোডাক্ট এখন খুব মানে ইউজার ফ্রেন্ডলি এবং প্রত্যেকে এই প্রোডাক্ট গুলো পছন্দ করতেছে। আপনি দেখেন গুগল প্লাস আমার মানে যারা হচ্ছে বর্তমানে মার্কেটে কাজ করে এরা মনে করতেছে যে একটা সময় ফেসবুকের এই জনপ্রিয়তা কমে যাবে, এই জনপ্রিয়তাটা হচ্ছে গুগল প্লাস নিয়ে নেবে, জি প্লাস যেটা, আপাতত কিন্তু এটা মানে মডিফাই কাজ চলতেছে।
মানে এটা কিন্তু এখন বেশি একটা ইউজ হয় না, মানে ইউজ করা যাচ্ছে না, ওরা সাইটটাকে ডিজেবল করে রাখছে, তার মডিফাই কাজ চলতেছে। আপনি মানে প্রত্যেকটা বিষয় দেখেন যে বাংলাদেশে গুগল ম্যাপ, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, তারপর হচ্ছে গুগল ফটোস, তারপর হচ্ছে জিমেইল যেটা, ইউটিউব, মানে প্রত্যেকটা কিন্তু গুগলের প্রোডাক্ট, এবং এটা কিন্তু দিন দিন এগুলো এগুলোর চাহিদা বা ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হিসেবে গুগল প্লাস ফেসবুকের জায়গা দখল করবে, এটা মানে অনতি মানে ভবিষ্যতে এরকমটা মানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ গুগলের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে খুব রকম চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ওরা বানাইছে। মানে ওরা কি আসলে ইউজারের চাহিদাটা বোঝে, যা ওদের যারা হচ্ছে সার্ভিসটা নিচ্ছে ওরা আসলে জানে যে আমার ইউজারের বা আমার ট্রাফিকের ভিজিটারের এই এই বিষয়টা আসলে দরকার। আচ্ছা, তোর তো ওই 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 চিন্তা ভাবনার জায়গা থেকেই হয়তো ওরা হচ্ছে এই প্রোডাক্টটাকে হচ্ছে পেইড করে ফেলছে এখন। আচ্ছা, তারপর হচ্ছে যে গুগল প্লে স্টোর, সবকিছু কিন্তু ব্যাপক চাহিদা এই সমস্ত প্রোডাক্টের। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, প্ল্যানার যারা আসছে তারা ইউজ করবেন এবং প্লাস হচ্ছে দেখাবেন একটু, প্রত্যেকে স্ক্রিন শেয়ার করে হোক। আর সব থেকে ভালো ই হচ্ছে মানে কিওয়ার্ড প্ল্যানার যদি এখন ইউজ করতে নাও পারেন, আপনারা ইউটিউবে শুধু লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ উইথ কিওয়ার্ড প্ল্যানার গুগল বা গুগল অ্যাডওয়ার্ড, শব্দটা মনে রাখেন যে গুগল অ্যাডওয়ার্ড, ADWORD অ্যাডওয়ার্ড অথবা স্ল্যাশ কিওয়ার্ড প্ল্যানার লিখলেও হবে। কিওয়ার্ড প্ল্যানার অথবা গুগল অ্যাডওয়ার্ড লিখতে দুইটা একই সেম জিনিস। আপনাকে ইউটিউবে ওটা একটা ভিডিও দেখাবে যে কিভাবে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করে, এতটুকু দেখলেই হবে, মানে এটা ধারণাটা রাখলেন। কারণ আপনি যদি ভবিষ্যতে কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন বা কোনো একটা ফ্রিল্যান্সার হিসেবে খুব ভালো কোনো অবস্থানে যান, সেক্ষেত্রে আপনি এই সার্ভিসটা যখন নিবেন মানে পেইড যখন আপনি কিনে নেবেন, অথবা এটা গুগল মানে প্ল্যানারের ক্ষেত্রে বলছি, কিওয়ার্ড প্ল্যানারের ক্ষেত্রে, তো তখন আপনি এখান থেকে একটা টাকা পেইড করে আপনি এই টুলসটা কিভাবে ইউজ করবেন সেই ইউজটা একটু জেনে রাখলেন আর কি। এছাড়া যদি যে সেই কোম্পানি চায় যদি তাদের অন্য কোনো মানে টুলস দিয়ে আপনাকে কাজ করাবে, বা আপনি ফ্রিল্যান্সার হিসেবে তখন দেখলেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি অন্য একটা টুলস ইউজ করবেন, কারণ সবার কিন্তু রুচি এক না। আপনি যে বডি স্প্রে ইউজ করবেন সেটা যে আপনার ফ্রেন্ড ইউজ করবে এরকমটা না, সবার চাহিদা ভিন্ন, রুচি ভিন্ন। আপনি মনে করলেন যে কিওয়ার্ড প্ল্যানার না, আমি অন্য কোনো টুলস দিয়ে আমরা কাজ করবো, তো সেক্ষেত্রে সেটাও সম্ভব। কিন্তু কিওয়ার্ড রিসার্চ এর টুলস যেটা হচ্ছে যে ওখানে মানে টুলস হচ্ছে পেইড, মানে ওরা বেশি মানে ফ্রি সার্চ বেশি করতে দেন। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা ব্রেক মানে আমরা একটা ব্রেকে যাব, আর ব্রেকে আপনাদের কাজ হবে, আপনারা যে যে কোনো বিষয়ের উপরে কিওয়ার্ড মানে কিওয়ার্ড একটা সিলেক্ট করবেন বা একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটার উপরে আপনার প্রত্যেকে 20টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা হচ্ছে দুই নম্বর কাজ। প্রথমত কাজ হচ্ছে আপনারা কিওয়ার্ড প্ল্যানারের একটা আগে ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, প্রত্যেকের টিউটোরিয়াল একটা দেখে নেবেন, আর এরপর হচ্ছে গুগলে সরাসরি লিখবেন এটা যে রিসার্চ টুল, মনে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, এটা লিখলে অনেক রকম দেখবেন টুল টুলস আসতেছে, যে যেটা মনে চায় সিলেক্ট করে নেবেন। এবং এটার মানে সীমাবদ্ধতা হচ্ছে যে এই টুলস গুলো হচ্ছে আপনাকে বেশি সার্চ করতে দিবে না, 20টা বা 30টা কিওয়ার্ড দিবে, এরপরে দেখবেন যে এটাকে মানে ডিজেবল হয়ে যাচ্ছে, কারণ এগুলো প্রত্যেকটা ট্রায়াল পিরিয়ডে আছে। আপনারা 20টা বা 30টা দেখে কিওয়ার্ড গুলো আপনারা নিয়ে, হ্যাঁ, কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে আপনারা একটা এক্সেল শিটে অথবা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। এগুলো হচ্ছে আপনারা ইসে ড্রাইভে আপলোড, ড্রাইভে না হচ্ছে গ্রুপে আপলোড করে রাখবেন, ওখানে আমি জাস্ট একবার দেখে নেব। আচ্ছা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে কি, এটা হচ্ছে তৃতীয় ধাপের কাজ। প্রথম ধাপ হচ্ছে আপনারা কি নিজেরা ট্রাই করবেন যে কিভাবে মানে প্রথম একদম প্রথম থেকে আপনারা মানে যা কিছু লিখে আগে গুগলে সার্চ করবেন, কোন কোন ওয়েবসাইট গুলো আসতেছে ওগুলোর টাইটেল নেবেন, প্রত্যেকটা টাইটেল নেবেন, ডেসক্রিপশন নেবেন, নিয়ে হচ্ছে দেখবেন যে আচ্ছা টাইটেল আর ডেসক্রিপশন তো বোঝা যাচ্ছে কোনটা, নিচে যে প্যারা আকারে মানে প্যারাগ্রাফ আকারে ছোট ছোট যে ওয়ার্ড গুলো থাকে ওটা হচ্ছে ডেসক্রিপশন, উপরে যে মানে হাইপার লিঙ্ক মানে নীল আকারে মানে নীল দাগে যেটা থাকে ওটা হচ্ছে টাইটেল। তো ওখানে আপনার সরাসরি ওখানে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, জাস্ট আপনি উপর থেকে মাউস বাটন মানে মাউসের হচ্ছে লেফট বাটন ক্লিক করে ওটা হচ্ছে কপি করে নিয়ে যাবেন জাস্ট ওখান থেকে। আচ্ছা, নিয়ে এটা ওয়ার্ড ফাইলে রাখবেন। পরবর্তী কাজ হচ্ছে ওইখান থেকে আপনি কিওয়ার্ড বানাবেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ কিন্তু দুইটা ধাপে আমি বলছি, এগুলো আরেকবার একটু শুনেন। আপনার প্রথমে যে যেই মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এক একটা মানে একটা টার্গেট কিওয়ার্ড সিলেক্ট করবেন। আপনি জানেন না যে আপনি কোন কিওয়ার্ড নিয়ে এক্স্যাক্টলি কাজ করবেন, কিন্তু নিজে থেকে একটা কিওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন যে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। আচ্ছা, ওইটা লিখে গুগলে সার্চ করবেন, গুগলে যে সমস্ত ওয়েবসাইট গুলো আসবে প্রত্যেকের টাইটেল নেবেন এবং ডেসক্রিপশন নেবেন, নিয়ে গুগলে হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন,
দেখে প্রত্যেকটা ডেসক্রিপশন এবং টাইটেল থেকে আপনি নিজের পছন্দ মতো পাঁচটা বা সাতটা হচ্ছে কিওয়ার্ড বানাবেন, প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা লিখে আবার গুগলে সার্চ করবেন। এবার হচ্ছে যে সার্চ রেজাল্টটা বেরোবে, নিচে যেটা জহুরুল ভাই দেখাইলো রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড আছে ওইগুলো লিখবেন, মানে লিখবেন মানে ওইগুলো কপি করে নেবেন, অন্য একটা ফাইলে রাখবেন বা ওইখানেই রাখবেন। আচ্ছা, রেখে তৃতীয় ধাপ হচ্ছে ওইখান থেকে কপি করে নিয়ে আপনি কোনো টুলসে সার্চ করবেন। টুলস মানে কিছুক্ষণ আগে যেটা বললাম, কিওয়ার্ড প্ল্যানার আপনারা ইউজ করতে পারবেন না, যদিও এটা এখন পেইড টুলস, ফ্রি টুলস যেগুলো আছে গুগলে, সরাসরি গুগলে লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ টুল, যে টুলসগুলো আসবে ওখান থেকে আপনারা টুলস সাবমিট করবেন। মানে ওই যে টুলস ক্লিক করার পরে দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ এর জন্য একটা বক্স আছে সুন্দর করে, ওই বক্সটার ভিতরে আপনি কিওয়ার্ডটা লিখবেন এবং সার্চ করবেন, দেখবেন যে ওটা রিলেটেড অন্য যে সমস্ত কিওয়ার্ড থাকে ওই কিওয়ার্ডগুলো আসবে। তো ওটা আসার পরে যেটা হবে যে ওই কিওয়ার্ডগুলো পর আপনি অন্য একটা রাখবেন, মানে তিনটে ধাপে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। মানে বোঝা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে আপনারা একটা টিউটোরিয়াল দেখলে একটু ক্লিয়ার হবেন, মানে স্ক্রিন শেয়ার করার থেকে। আর এরপরে যদি কারো মানে ই থাকে, আমরা আবার পরবর্তীতে আলোচনা করব কিওয়ার্ড প্ল্যানার নিয়ে বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের উপরই থাকবো, তো এটা আমি দেখে হচ্ছে পরবর্তীতে আবার অ্যাটেন্ড করব। তো এখন হচ্ছে আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে প্রথমত, মানে বুঝতে পারার সমস্যা আছে কিনা? স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যার এটার কোর্সটা কি স্যার, এসইও নাকি অন্য কিছু স্যার? স্যার কোর্সটা কি? হ্যালো, হ্যাঁ কোর্সটা তো আপনাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি তার সাথে স্যার আমি ওনাকে অনেকবার ফোন দিছি, বাট আনফরচুনেটলি মানে ফোনটা ধরেনি, এই জন্য আর কি স্যার আমি স্যার স্যার মাঝখান থেকে স্যার আমি স্যার ই হয়ে গেছি, তো এই জন্যই স্যার আমি স্যার বুঝতে পারতেছিলাম না। আচ্ছা ওকে স্যার আমি স্যার ই করতেছি। হ্যাঁ ঠিক আছে, মানে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। ওকে স্যার আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ আচ্ছা, মানে বাকিরা বুঝতে পারছেন তো? মানে জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা তিনটা ধাপে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন কথা হচ্ছে যে মানে আর কোনো প্রশ্ন আছে কিনা, মানে কিওয়ার্ড রিসার্চ এর উপরে, মানে বুঝতে কোথাও বুঝতে বা আসলে কিওয়ার্ড? হ্যাঁ ওভারঅল। হ্যাঁ হ্যাঁ বলেন জি। শুধু কি কিওয়ার্ড গুলো নাকি মান্থলি সার্চ গুলো কিংবা? হ্যাঁ মান্থলি সার্চ যদি আপনারা মানে প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটাই করেন, মানে মান্থলি সার্চ মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে যে যারা একটু আপডেট কাজ জানে, হ্যাঁ এদের জন্য হচ্ছে। আচ্ছা মান্থলি সার্চে আমরা পর্যায়ক্রমে যাব, তো আপনি আপাতত শুধুমাত্র কিওয়ার্ড গুলো মানে যেগুলো হচ্ছে আপনি মনে করতেছেন যেগুলো কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়, মানে আপনি একজন ইউজার হিসেবে আপনি আপাতত কিছু জানেন না, মানে ইউজার হিসেবে যে সমস্ত কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা কিছু এরকম, আপনি তিনটা ধাপে প্রথম হচ্ছে আমরা কিন্তু একদম মানে ইনিশিয়াল পর্যায়ে থেকে মানে একদম বেসিক থেকে শুরু করতেছি কিওয়ার্ড রিসার্চটা। হ্যাঁ আচ্ছা, এই কেন্দ্রিক আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আপনি আরেকবার একটু বলবেন, আমি শুনতে পাইনি, একটু জোরে বলবেন। কিওয়ার্ড প্ল্যানার দিয়ে তো আমরা ওই যে কিওয়ার্ড গুলো যে গুগল থেকে পাবো ওগুলো কি আমরা ওয়ার্ডে বা এক্সেল শীটে যেগুলো ই করব? আচ্ছা বিষয় হচ্ছে যে আপনি কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারবেন না, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে এখন একটা পেইড টুলস, মানে কিওয়ার্ড মানে যারা মূলত কিওয়ার্ড রিসার্চে কাজ করে এদের হচ্ছে কি মানে কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে একটা ধারণা থাকতে হয়। হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলছি যে কিওয়ার্ড প্ল্যানারের উপরে একটা টিউটোরিয়াল দেখে নেবেন, যেন ভবিষ্যতে কখনো কাজ করলে আপনি মানে ওইটার সম্পর্কে একটা ধারণা থাকে, মানে বেসিক যদি ধারণা থাকে আপনি কিন্তু কাজে আগাইতে পারবেন যে কোনো কাজে। হ্যাঁ তো কিওয়ার্ড প্ল্যানারে আমরা এখন কাজ করতে পারবো না, কারণ এই টুলসটা এখন যেহেতু পেইড, তো সেহেতু আমরা অন্য টুলস ইউজ করবো, অথবা আমি যে প্রথম যে দুই তিনটা ধাপ বলছি এভাবে আমরা কিওয়ার্ডটা হচ্ছে রিসার্চ করবো। মানে এখন কিওয়ার্ড প্ল্যানারটা কোনো ফ্যাক্ট না, কিওয়ার্ড প্ল্যানারটাকে মানে প্রত্যেকটা বিষয়ে মানে হাতে খড়ি আছে না, তো কিওয়ার্ড রিসার্চের হাতে খড়ি হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানারটা প্রথমে বাংলাদেশে মানে বাংলাদেশ না পৃথিবীব্যাপী হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চটা প্রথমত শুরু হয়েছিল। তো এই প্রথম বিষয়টা সম্পর্কে আপনার প্রত্যেকে একটু ধারণা রাখার জন্য আমি বলছি যে কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে একটু দেখবেন, একটা টিউটোরিয়াল দেখলে আমি আসলে ক্লিয়ার হবেন যে
কোনো মানে কঠিন কিছু না, আপনি জাস্ট ওখানে একটা কিওয়ার্ড লিখবেন, সার্চ করবেন, ওরাই হচ্ছে রেজাল্ট দিবে। ওখানে ওই যে লিঙ্কন ভাই বলতেছিল যে মান্থলি সার্চ দেখবে কিনা, ওইখানে সুবিধাটা হচ্ছে ওরা মান্থলি সার্চটাও দেখা পাবে এবং ভবিষ্যতে কতটুকু কি সার্চ হইতে পারে বা এর পূর্বে কতটা সার্চ হয়েছে বা সার্চ ভলিউম সবকিছু। হ্যাঁ, তো কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আপনার জাস্ট ধারণা রাখার জন্য একটা 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 করে টিউটোরিয়াল দেখবেন থেকে, ইউটিউব থেকে। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, যারা কাজ করেন মানে কাজ করছে প্ল্যানারে, এটা তো ঠিক আছে, কিন্তু যারা কাজ করেন মানে আপনাদের সবার ক্ষেত্রে বলতেছি, প্ল্যানারের উপরে প্রত্যেককে একটা টিউটোরিয়াল দেখে নেবেন বা একটা ব্লগ করে নেবেন, আর কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে একটা সার্চ দিবেন আপনি, যা আসে কি কি বুঝলেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। মানে আপাতত আপনার কোনো মানে এখন তার কাছে মানে এটা ধারণা নাই, এই সম্পর্কে আসলে বুঝলে আপনি কিছু মানে আয়ত্তে রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার প্রত্যেক কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে একটু একটা টিউটোরিয়াল দেখেন বা একটা একটা পোস্ট করেন, বাংলা পোস্ট করেন সব এক কথায়, এরপরে আপনার আমরা এটা নিয়ে আলোচনা করবো। আপাতত এই তিনটা কাজ আপনারা করেন, এরপরে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো মানে কে কতটা বুঝলেন বা কিওয়ার্ড প্ল্যানার আসলে কিভাবে কাজ করে। ভবিষ্যতে আপনি যখন এটাকে পেইড মানে পেইড করবেন, এটাকে আসলে মানে একটু যখন কাজ করবেন আপনি পে করে, তখন আসলে কি কি সমস্যা ফেস করতে পারেন বা কিভাবে কাজ করে এটা সবকিছু মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর কারো কোনো মানে প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা কি তাহলে একটা ব্রেক? স্যার আমি একটা তখন আপনার হয় এরপরে হচ্ছে ও ওই কিওয়ার্ড গুলো দেখাবে না, কারণ হচ্ছে কি পে করতে বলতেছে, তো সেক্ষেত্রে আপনি টুলস চেঞ্জ করবেন, অন্য কোনো টুলসে যাবেন। তো সেক্ষেত্রে আসলে আমাদের এখন কিছু করার নেই, তারপর শেখার জন্য আপনি তো একটা টুলস এখন কিনবেন না আসলে। অথবা আমরা যে প্রথম যে দুইটা ধাপ বলছি ওভাবে আমরা কিওয়ার্ড গুলো আপাতত নিব, কারণ যেহেতু আমাদের এখন হাতে কোনো পেইড টুলস নাই। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আর কারো কি কোনো মানে প্রশ্ন বা কিছু আছে কিনা জানতে চাওয়া? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা কি একটা ব্রেকে যাব? আচ্ছা, সেক্ষেত্রে সবার একটু রেসপন্স দরকার যে আপনাদের এই কাজটা সহ আপনাদের মানে এই যে তিনটা ধাপের কিওয়ার্ড এটা রিসার্চ সহ আপনাদের একটু রিফ্রেশমেন্ট সহ কতটুকু ব্রেক দিলে ভালো হয় বা মানে আমরা কয়টা আবার ফিরবো? হ্যাঁ, এখন হচ্ছে 10:53 মানে 11টা প্রায় বলা যায়। এক ঘন্টা দিলে মানে এক ঘন্টা পারবেন তো সবাই? মানে 12টার মধ্যে আপনার হচ্ছে নিজের রিফ্রেশমেন্ট সহ আপনার হচ্ছে তিনটা ধাপে কিওয়ার্ড কিছু মানে এখানে জমা দিবেন, তাই কি? আরো টাইম দিলে ভালো হয় না নামাজের ব্রেকটা? না, আজকে আমরা তো 9টা থেকে শুরু করছি, ক্লাসটা হচ্ছে আপনাদের মনে হয় যে 1টা পর্যন্ত আজকে, তো তো সেক্ষেত্রে 12টায় মনে হয় ঠিক আছে নাকি? তাহলে ঠিক আছে, কি 12টা মানে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 12টায় আবার ফিরবো নাকি?
আচ্ছা ঠিক আছে, আপনারা একটু রিফ্রেশমেন্ট নেন, আর প্লাস হচ্ছে তিনটা ধাপে আপনারা যেভাবে আমি বলছি, আর সমস্যা হলে আমরা এর পরবর্তীতে আমরা আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ব্রেক, হ্যাঁ আমরা পরে ফিরবো আবার।